और तुम्हारे संगे परिचय कराबो किछु अबला प्राणीदेर संगे जादेर बोधगम्य नेই जेमन एरকম একটা প্রাণী যাচ্ছে। हे गाइस व्हाट्सঅ্যাপ दिस इज बाबाई और आजके ভিডিওটা একটু ইউনিক হতে চলেছে কারণ আজকে ভিডিওটা আগের ভিডিওর থেকে অনেকটা বেটার হবে এন্ড এখন আমি চলে এসেছি দেখতেই পাচ্ছো এটা হচ্ছে পিজা হাট। তো আজকে আমার ফার্স্ট অর্ডার ঢুকেছে পিজা হাট থেকে এন্ড আজকের ব্লগটা মানে আমার ব্লগগুলো বেশিরভাগ জানো এখন সুইগি ডেলিভারির উপরে হচ্ছে এবং রাস্তাঘাটের উপর একটু ফানি করে ভিডিওটা বানানোর চেষ্টা করি যাতে তোমরা এন্টারটেইন হও এবং তোমরা যাতে হ্যাপি ফিল করো এবং তোমাদের হাসি একটু দেখার জন্য। আর চ্যানেলটিতে নতুন হলে পরে প্রত্যেকটা ভিডিওতে যেমন বলে থাকি চ্যানেলটিতে নতুন হলে পরে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল করে দেবে, ভিডিওটা লাইক করে দেবে এবং কমেন্টস করে নিজেদের মতামত জানাবে কেমন লেগেছে। অ্যান্ড চলো ভিডিওটা শুরু করা যাক, যেহেতু অর্ডারটা পিজা হাট থেকে ঢুকেছে তাহলে চলো পিজা হাটের দিকে যাওয়া যাক। আমি এখন পিজা হাট থেকে বেরোলাম অর্ডারটা নিয়ে এবং এখন আমি ডেলিভারি করতে যাব। তো ফাইনালি আমি অর্ডারটা এখন ডেলিভারি করতে যাচ্ছি আর তোমাদের সঙ্গে পরিচয় করাবো কিছু অবলা প্রাণীদের সঙ্গে যাদের বোধগম্য নেই যেমন এরকম একটা প্রাণী যাচ্ছে। তো এরকম কিছু প্রাণী যাদের বোধগম্য নেই, সাইকেল আসছে কি গাড়ি আসছে কোনো কিছু ঠিকঠাক জানা নেই। এবার ধরো সে কোনো কারণবশত হাঁটছে আর তার হাঁটের মানে পায়ের দুই ফাঁক দিয়ে আমার সাইকেলের চাকাটা গলে গেল, কেমন লাগবে? তো এই জন্য বলি একটুখানি দেখে শুনে তোমরা যাতায়াত করবে, এরকম আমার মতো কিছু ছ্যাবলা ড্রাইভার মানে মানে এরকম আর কি মজা কি ড্রাইভার মজা করবে তোমাদেরকে নিয়ে। তো জাস্ট এটা মজা করি, কাউকে ইনসাল্ট বা ছোটো করার জন্য নয়। তো এরকমই তোমরা যাতায়াতটা যখন করবে দেখে শুনে যাতায়াত করবে। আর এই যে পাঞ্জাব লরির ড্রাইভারগুলো এরা তো মনে করে যেন রাজধানী এক্সপ্রেস নিজেদেরকে মানে রাজধানী এক্সপ্রেসের ড্রাইভার যেমন করে তারা গাড়ি চালায় ধুমধাম করে ভুঁস ভাস করে সামনে দিয়ে টান দেয়। আর কাকুটাকে দেখো, এই কাকুটা মানে সোজা রাস্তা দিয়ে যেতে ওনার প্রবলেম হয়েছে, উনি উল্টো রাস্তা দিয়ে মানে কি বলবো সব কিছুই উল্টো না। এখন এই রাস্তায় অন্ধকারে রাস্তাটা এমন করে কভার করে না এরা, ঠিক আছে এরা নয় বোঝে না ঠিক আছে, আর মানুষরা তো বোঝেই। আর কি অন্ধকার মাঝে মধ্যে রাস্তাগুলো বুঝতে পারছি না, দেখি এটা ট্রাফিক কাকু নাকি ট্রাফিক হাবলদার নাকি? ও কাকা ডিউটি শেষ হয়ে গেছে বাড়ি চলে যাও। কাকা এখন ডিউটি করছে, ডিউটি মোডে আছে মনে হয়, হয়তো ডিউটি মোডে নাও থাকতে পারে, হয়তো ওয়াইফ তাড়িয়ে দিয়েছে বলেছে, হয়তো সারাদিনটা যেখানে কাটাও রাত্রিটাও সেখানে কাটিয়ে নিও, অথবা বলেছে বাসন মাজো কাপড় কাচো, এই নিয়ে মনে হয় ঝামেলা হয়েছে। সামনে যানজট লেগে যাবে মনে হচ্ছে, গাড়িগুলো টান দিচ্ছে, লাল লাইট দেখতে পাচ্ছি। কাশ আমার একটা বাইক থাকতো, ভুস ভাস টান দিয়ে বেরিয়ে যেতাম। এই বাবা আমার ভয় লাগে সব যানজট দেখলে পরে। সামনে দুটো কাপল যাচ্ছে এবং তারা গান ধরেছে, পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তো দুজন কাপল গেল, ভালো লাগলো, কাপল দেখতেও ভালো লাগে, তবে আমার কোনো কাপল হওয়ার ইচ্ছা নেই কারণ আমি সিঙ্গেলই ঠিক আছি। এখন ডান দিক দিয়ে আমাকে ঢুকতে হবে, ওই যে চলে এসেছি রিজেন্ট গঙ্গা অ্যাপার্টমেন্ট, তাই যেটা কাকা। তো এখানে একটু প্রবলেম হচ্ছিলো, এখানে ফোনের মাধ্যমে ওখানে পারমিশনের বিষয় থাকে, মানে কি এর বিষয়টা কী আছে কাকা? এখানে পারমিশনের যে মানে যার কাছে আমি যাব তো এটা কি পারমিশনের বিষয় আছে? আচ্ছা মানে এখান থেকে আমি ধরুন কাকার কাছে আমি আসলাম, তো কাকা এখান থেকে আমাকে জিজ্ঞেস করবে আমি কোথায় যাব, তাই তো? তো এখান হ্যাঁ হ্যাঁ, তো এবার তার কাছে যে ওই ফ্লোরে থাকে তার কাছে ফোনে এসএমএস যাবে। আচ্ছা ওখান থেকে অ্যালাউ করে তারপরে আচ্ছা তোমার তুমি যেতে পারবে। আচ্ছা মানে এখানে সিকিউরিটিটা অনেক অনেক অ্যাডভান্স লেভেলের অ্যান্ড কাকাটা একটু মানে উনিও একটু চাপে পড়ে গেছিলেন কারণ ওনার কাছে যাচ্ছে না কোনো কারণবশত। তো এখন আমাকে যেতে হবে, ডেলিভারিটা করে আসি অ্যান্ড ডেলিভারি করে এসে তোমার সাথে কথা বলবো। গঙ্গা অ্যাপার্টমেন্টে আমার আসতে একটু মানে প্রবলেম হয়েছিলো কারণ সিকিউরিটির একটু প্রবলেম চলছিল। তো স্যার বা দাদা যাই বলি তো তার কাছে পৌঁছে গেছি এবং তার ফুডটা আমি ডেলিভারি করে দিয়েছি। তো তার থেকে জেনে নেবো কতক্ষণ লেগেছে, ডেলিভারি কি ফাস্ট হয়েছে কি লেট হয়েছে যদি একটু বলো। আর একটা রিকোয়েস্ট হলো প্লিজ একটু রিভিউটা দিয়ে দেবেন অ্যাপসের মাধ্যমে। ঠিক আছে হ্যাঁ থ্যাংক ইউ। তাহলে চলো এখন রেস্টুরেন্টের দিকে যাওয়া যাক এবং আর কি অর্ডার পাই সেটা দেখতে পাবে তোমরা। অর্ডারটা ডেলিভারি করে এখন আমি যাচ্ছি রেস্টুরেন্টের দিকে। রাস্তা খুব একটা মানুষজন দেখা যাচ্ছে না, ঠান্ডাও পড়েছে, সবাই লেপ কাঁথার তলায় আমরা ঢুকে গেছে ততক্ষণে। অ্যান্ড তিনজনকে দেখতে পাচ্ছি আমার সামনে দিয়ে যাচ্ছে, একজন জোম্যাটোওয়ালা বাইক নিয়েও গেল আর একটা কাপলও গেল। তো কালো গেঞ্জিওয়ালা কাকুটার মধ্যে খুব জোরদার পায়খানা পেয়েছে। ও টোটোওয়ালা আমার পাশ দিয়ে এমন করে গেল যেন আমার সাইকেলকে চুম্বন করতে করতে গেল। তো সেটা বড় কথা নয়, ওরা হতেই পারে সাইকেল আর টোটোর প্রেম কাহিনী। এর কী নিয়ে যাচ্ছে এত বস্তায় স্কুটি করে, এত ভারী ভারী বস্তা? আমার তো মনে হলো স্কুটির থেকে বস্তাগুলো সাইজে বড় হয়ে গেছে। আমি প্রায় রেস্টুরেন্টের কাছাকাছি পৌঁছে গেছি। एंड रास्ता माझे मध्य अंधकार माझे मध्य लाइट और दोकान पाशारिते अनेक बंधई हो गए अलरेडी कारण रात अनेकटाई हो प्राय एखन साढ़े 10टार काछाकाछि एखन कप एगुलो के ना ना एगुलो कोनो फैमिली जाच्छे तारा घुरते बेरिয়েছে মনে হয় রাত দুপুরে একটু আগে দিন এনাদের মনে হলো আমি দেখলাম ওই সাইডটা করে যাচ্ছিল হয়তো কোথাও গেছিল দরকারে বা রেস্টুরেন্টটাতে খেতে খেতে গেছিল এখানে পুরো ফৌজ যাচ্ছে পুরো টিম ছেলে মেয়ে সব ফ্যামিলি পুরো প্যাকেজ রেস্টুরেন্টে ডেলিভারি করে এসে অনেকক্ষণ বসে আছি তোমরা দেখতেই পাচ্ছ এন্ড এখনো পর্যন্ত আর অর্ডার ঢোকেনি এখন বাজে 11:15টা तो एबार भाबछी आमी बाड़ीर दिके जाबो कारण बाड़ी जेतेओ समय लागबे आर एप्सटा अन थाकबे कारण आमार जे लोकेशन सेई लोकेशनटा पुरोटा कोन्नगर पर्यन्त कवर करे जदि तार मध्ये कोनो अर्डर ढुकबे तो तोमरा सेटा जानते पारबे जदि ना ढोके सेटाओ तोमरा जानते पारबे तो एखन आपातत बाड़ीर दिके जाच्छि आजकेर ब्लग भिडियो आमी एखाने आपातत शेष करछि तार आगे चैनलटिते नतुन हले परे चैनलटी सबस्क्राइब करे नोटिफिकेशन बेलटी अल करे देबे भिडियोटा लाइक करे देबे कमेंट्स करे देबे चलो भाई टाटा।